আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আমি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সহকারী শিক্ষক মোহাম্মদ ওয়াজিদুর রহমান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের উপপাদ্যের অনুশীলনীগুলো তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। তারই ধারাবাহিকতায় আজকে আমি 11 নম্বর অনুশীলনীটা তোমাদের সামনে একটু সলভ করার চেষ্টা করব। তোমরা তোমাদের বই থেকে একটু মিলায় নাও। অনুশীলনীটা হলো, দেখো, ত্রিভুজ এবিসি বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু। এখানে একটু খেয়াল করো, শুরু ত্রিভুজ এবিসি এর উপর এডি বিসি এর উপর লম্ব, তারপরে এডি বিসি এর উপর লম্ব এবং এই লম্ব রূপে পি যে কোনো একটি বিন্দু এবং এবি ও এসি এবি ইজ গ্রেটার দ্যান এসি, দেখো এবি বাহুটা এসি বাহুর চেয়ে বড়। প্রমাণ করতে হবে কি পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। বন্ধুরা, আমরা যখন বিশেষ নির্বাচন লিখবো তখন এই কথাটাই লিখবো, আমি এখানে লিখতেছি না। তাহলে কি লিখবো, দেওয়া আছে এবিসি এর বিসি এর উপর এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো একটি বিন্দু এবং এবি ইজ গ্রেটার দ্যান এসি। প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার মাইনাস পিসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস এসি স্কোয়ার। যেহেতু এই কথাটা হুবহু তুমি লিখবা, সেই ক্ষেত্রে আমি আর এখানে সময় বাঁচিয়ে লিখতেছি না। বন্ধুরা, এখানে একটু অঙ্কন আছে, দেখো পিবি পিসি যোগ করি, এখন একটু বন্ধুরা দেখো এখানে কতগুলো সমকোণী ত্রিভুজ আছে এইটা তোমাকে মাথায় রাখতে হবে। প্রথম দেখো তো এ বি ডি আর এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ, আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে আগে কথা বলি। ঠিক এর আগের যে উপপাদ্যটা আমি তোমাদের সামনে করিয়েছি সেই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে সেখানে অবশ্যই তুমি এখান এই এই জিনিসটা পেয়ে গেছো। এই ত্রিভুজটায় দুটো সমকোণী ত্রিভুজ, একটা এ বি ডি একটা এ সি ডি। ঠিক এর আগের 10 নম্বর অনুশীলনটা এটাই ছিল। তা আমরা দেখি ত্রিভুজ তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ, এডি যেহেতু লম্ব তাহলে সমকোণী ত্রিভুজ। আমরা লিখব ত্রিভুজ এবিডি এ কি লিখতে পারি, দেখো ঠিক আগের ক্লাসটা খেয়াল করো, তাহলে এখানে ত্রিভুজ এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, আবার ত্রিভুজ এবিসি এসি স্কয়ার সমান এখানে অতিভুজ এসি, তাহলে একটা ভাগ হলো এডি আর একটা হলো সিডি, তাহলে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা হুবহু আমাদের 10 নম্বর যে অনুশীলন তার। এখন আমরা কি করবো, এডি স্কয়ার মাইনাস এসি স্কয়ার আছে, দেখো তো আমরা এডি স্কয়ার মাইনাস এসি স্কয়ারের মান বের করবো। আমি যদি এই সমীকরণ এখানে 1 নম্বর সমীকরণ এটা 2 নম্বর সমীকরণ দিই, ঠিক আগের যে অনুশীলনটা সেখান থেকে দেখো আমরা কি করছি, বিয়োগ করছি সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করছি। কেন বিয়োগ করব, এখানে এ স্কয়ার মাইনাস এস স্কয়ার আছে, বিয়োগ না করলে আমি এখানে এ স্কয়ার মাইনাস এস স্কয়ার পাবো না। তাহলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, দেখো এ স্কয়ার মাইনাস এস স্কয়ার সমান এ ডি স্কয়ার প্লাস বি ডি স্কয়ার মাইনাস এ ডি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ার। অতএব এডি স্কয়ার মাইনাস এস স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস সি ডি স্কয়ার, এটা আমরা পেয়ে গেলাম বন্ধুরা একটা অংশ। এইটা হুবহু আমি এর অনুশীলনী 10 নম্বরে। এখন আমরা যে জিনিসটা দেখব, আরো দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটু দেখো এই যে এডি যদি লম্ব হয় তাহলে পিডিও লম্ব, অবশ্যই পিবিডি এবং পিডিসি সমকোণী ত্রিভুজ। এখানে আমরা দুটো ত্রিভুজ দেখবো, তাহলে প্রথমে দেখবো কি পিবিডি সমকোণী ত্রিভুজে, তাহলে ত্রিভুজ পিবিডিএ বন্ধুরা দেখো ত্রিভুজ কত পিবিডি, তাহলে পিবি বা বিপি হচ্ছে হলো প্রতিভুজ, তাহলে বিপি স্কয়ার বা পিবি স্কয়ার বলো যাই বলো, তাহলে পিবি স্কয়ার সমান দেখো পিবি একটা ভাগ হলো বিডি আর একটা হলো পিডি, তাহলে পিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আবার আরেকটা
त्रिभुज देखो पीबीसी पीसी स्क्वायर समान पीडी स्क्वायर प्लस सीडी स्क्वायर डीसी स्क्वायर बस सीडी स्क्वायर एखानो देखो एटा समीकरण तीन एटा समीकरण चार এখানে আমরা যোগ করব না বিয়োগ করব সেটা খেয়াল করতে হবে তাহলে এখানে কি আছে pb স্কয়ার মাইনাস pc স্কয়ার এখানে pb স্কয়ার এবং pc স্কয়ার এখানে অবশ্যই সমীকরণ 3 থেকে 4 বিয়োগ করতে হবে তাহলে কি যে সমীকরণ 3 থেকে 4 বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কি দাঁড়ায় দেখো pb স্কয়ার মাইনাস pc স্কয়ার তাহলে দেখো pd স্কয়ার प्लस bd स्क्वायर माइनस pd स्क्वायर माइनस cd स्क्वायर pd स्क्वायर कट जाए तब होते pb स्क्वायर माइनस pc स्क्वायर समान bd स्क्वायर माइनस cd स्क्वायर বন্ধুরা এই দুটো একটু খেয়াল করো ab स्क्वायर माइनस ac स्क्वायर समान bd स्क्वायर माइनस cd स्क्वायर আবার pb स्क्वायर माइनस pc स्क्वायर समान bd स्क्वायर माइनस cd स्क्वायर তাহলে ডান পাশের এই দুটো যদি সমান হয় বাম পাশের এই দুটো অবশ্যই সমান হবে তাহলে অতএব pb স্কয়ার মাইনাস pc স্কয়ার সমান ab স্কয়ার মাইনাস ac স্কয়ার প্রমাণ বন্ধুরা এখন একটু মিলিয়ে নাও এখানে একটু খেয়াল করো আবার শুরু থেকে বলছি त्रिभुज ABC এর BC এর উপর AD লম্ব এবং AD এর উপর P যে কোনো একটি বিন্দু এবং AB is greater than AC প্রমাণ করতে হবে যে BB স্কয়ার মাইনাস BC স্কয়ার সমান AB স্কয়ার মাইনাস AC স্কয়ার বন্ধুরা এটা আমরা বিশেষ নির্বাচন এই কথাগুলো লিখব আমি এখানে লিখে নি আমার স্থানের সম্পূর্ণ হবে না বিদায় লিখে নি আমি দেখো তার অঙ্কন আছে এই কথাটাই আমি লিখব বিশেষ নির্বাচন দিয়ে এগুলোই লিখব এখানে অঙ্কন নতুন কিছু আছে অঙ্কটা কি হলো p কমা b তার মানে pb pc যোগ এখানে কতগুলো সমকোণী ত্রিভুজ দেখো ad bc এর উপর লম্ব বলা আছে যে bc এর উপর ad লম্ব লম্ব হলে অবশ্যই abd এবং adc সমকোণী ত্রিভুজ হবে আবার এবং pbd এবং pdc সমকোণী ত্রিভুজ হবে আমরা প্রথমে এই abd এবং acd ত্রিভুজ নিয়ে কথা বলবো দেখো abd এর ত্রিভুজ কি ab ab স্কয়ার সমান ad স্কয়ার প্লাস bd স্কয়ার আর abc এর কি আছে ac স্কয়ার সমান ad স্কয়ার প্লাস cd স্কয়ার এখানে যেহেতু বিয়োগ আছে আমি এই দুটো সমীকরণকে বিয়োগ করে আমরা এটা পাই অনুরূপভাবে pbd সমকোণী ত্রিভুজে অতিভুজ কি pb তাহলে pb স্কয়ার সমান pd স্কয়ার প্লাস bd স্কয়ার আর pdc এই সমকোণী ত্রিভুজে অতিভুজ কি pc তাহলে pc স্কয়ার সমান pd স্কয়ার প্লাস cd স্কয়ার আমরা সমীকরণ 3 থেকে 4 বিয়োগ করে আমরা পাই কি pb স্কয়ার মানে pb একই জিনিস আমরা পেলাম দেখো এখানে ab স্কয়ার মাইনাস ac স্কয়ার সমান pd স্কয়ার মাইনাস cd স্কয়ার আবার pb স্কয়ার মাইনাস pc স্কয়ার সমান pd bd স্কয়ার মাইনাস cd স্কয়ার একই জিনিস দেখো ডান পাশে একই জিনিস bd স্কয়ার মাইনাস cd স্কয়ার bd স্কয়ার মাইনাস cd স্কয়ার তাহলে অবশ্যই বাম পাশে দুটো সমান যেহেতু ডান পাশে দুটো সমান অবশ্যই বাম পাশে দুটো সমান হবে অতএব pb স্কয়ার মাইনাস pc স্কয়ার সমান ab স্কয়ার মাইনাস ac স্কয়ার বন্ধুরা তোমাদেরকে আমি পিথাগোরাসের উপপাদ্য এবং বেশ কয়েকটা অনুশীলনী সলভ তোমাদের দিলাম তোমরা ধারাবাহিকভাবে পিথাগোরাসের উপপাদ্য এবং তার বিপরীত উপপাদ্য এবং অনুশীলনীগুলো অবশ্যই বারবার রিভিউ করে দেখবা এবং একটার সাথে আরেকটার কি সম্পর্ক কোথা থেকে কোথায় গেলে আমরা ভালো করতে পারি এখান থেকে অবশ্যই কোর্সে আসে এবং পরবর্তী ক্লাসেও 9-10 এগুলো অবশ্যই আছে তোমরা একটু ভালো করে পড়বা ধন্যবাদ।